একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি। এই দিনটিকে চিরস্মরণীয় অমর করতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মধ্যরাতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হিরোর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির আকন সহ জাতীয় জনতা পার্টির সকল নেতাকর্মীরা। আরও শ্রদ্ধা জ্ঞাপন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে বেকার সমাজের সভাপতি মোহাম্মদ হাসানের নেতৃত্বে সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী সহ বিভিন্ন নেতাকর্মীরা। এমএজি ওসমানী কর্তৃক প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং 1976 সাল থেকে এ পর্যন্ত এই রাজনৈতিক দলটি মাঠে আছে, মানুষের কল্যাণের জন্য আছে, মানুষের মাঝখানে আছে, মানুষের সুখ দুঃখ দেখে এবং জাতীয় সকল প্রোগ্রামে জাতীয় জনতা পার্টি অংশগ্রহণ করে এবং জাতীয় জনতা পার্টি মানুষের কল্যাণের কথা বলে। সেই বাংলা ভাষাকে আমরা শুধু 21শে ফেব্রুয়ারি আমরা সীমিত রাখি। আমরা 21শে ফেব্রুয়ারি গেলে আমরা বাংলা ভাষার কথা ভুলে যাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বা দেশের সরকারকে বলবো যে বাংলা ভাষা বিভিন্ন অফিস আদালত যাতে চালু থাকে। আমরা চাই যে এটা যাতে প্রতিষ্ঠিত হয়।